আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে নতুন ফ্রিজ কিনবো বলে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি যে কিভাবে আমি একটা ভালো ফ্রিজ কিনতে পারি, কি কি গুণাবলী থাকা উচিত একটা ফ্রিজের। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকার আসতে পারে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার যদি আরও এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা আসলে ফ্রিজ কিন্তু কম বেশি সকলের বাড়িতেই আছে, বিশেষ করে শহরে আমরা যারা আছি বলে যদি বলি 99% বা 95-97% বাড়িতে কিন্তু এখন ফ্রিজ আছে। ইভেন আমাদের গ্রামে গঞ্জে এখন ফ্রিজ চলে গিয়েছে, অনেকের বাড়িতেই আছে, অনেকে হয়তো নতুন কিনছেন বা কিনতে চাচ্ছেন। তো আসলে একটা ফ্রিজ কেনার আগে আমাদের কী কী বিষয়গুলো মাথায় রাখা উচিত? সর্বপ্রথম আমরা যখন একটা ফ্রিজ কিনতে যাই, মাথা আসলে একটা জায়গায় কাজ করে যে আসলে আমি যে ফ্রিজটা কিনবো এটা আসলে বিদ্যুৎ বিল যে কেমন যাবে, বা এটার আসলে মানে কতগুলা যে মাসে মাসে আমার বিল আসবে, এটা কিন্তু একটা সবার আগে আমাদের মাথায় একটা টেনশন কাজ করে। তো বর্তমানে যে ফ্রিজগুলো আছে মোটামুটি যে টেকনোলজিটা ব্যবহার হয় এটা খুবই বিদ্যুৎ সাশ্রয়ী। এর মধ্যে যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, আমাদের যেমন এখানে স্মার্ট ব্র্যান্ড একটা ফ্রিজ আছে, তো এগুলো আসলে প্রায় 60% বিদ্যুৎ সাশ্রয়ী। ধরেন এর আগে যে ফ্রিজগুলো ছিল মাসে হয়তো 800-900 এভাবে বিল আসতো, আর এই ফ্রিজগুলোতে আপনার বিলের রেশিওটা হবে মোটামুটি ধরেন 300-400 হয়তো এর আশেপাশেই হবে। সো এটা কিন্তু আসলে অনেকটা টেনশন আপনার থাকে যেটা থেকে আপনি বাঁচতে পারেন। দ্বিতীয়ত আরেকটা আমাদের বিষয় মাথায় রাখতে হয় ফ্রিজ কেনার সময়, সেটা হচ্ছে যে আমি যে ফ্রিজটা কিনবো বা আপনি যে ফ্রিজটা কিনবেন এটাতে যে কম্প্রেসারটা ব্যবহার করা হয়েছে এই কম্প্রেসারটা কিসের, আমি যে ফ্রিজটা নিচ্ছি এটাতে কপারের ব্যবহারটা কতটুকু এবং এটা 100% কপার কি না। যদি আপনার 100% কপার না হয় তাহলে দেখবেন যে আপনার কুলিং সিস্টেমটাতে ঝামেলা হবে বা সঠিকভাবে কুলিংটা হবে না। সো অবশ্যই আপনার যখন ফ্রিজ কিনবেন এই ফ্রিজটা আপনার কপার কি না এটা দেখে নেবেন। এটা ফ্রিজের পিছনের অংশে থাকে, ওটা খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা 100% কপার কি না। তৃতীয়ত আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে ফ্রিজগুলো যেহেতু কুলিং সিস্টেমের জন্য গ্যাস ব্যবহার হয়, এর আগে যে ফ্রিজগুলো ছিল সেগুলোতে ব্যবহার হতো R134 একটা গ্যাস, বর্তমানে যে ফ্রিজগুলো এসেছে এগুলোতে ব্যবহার হচ্ছে R600A। তো এই R600 গ্যাসটা আসলে খুবই স্মুথ এবং পাতলা, যে কারণে আপনার ফ্রিজের যে কুলিং সিস্টেম হবে হচ্ছে সুপার ফাস্ট। সো আপনার এই জিনিসটা ইনশিওর করে নেবেন আপনি যে ফ্রিজটা নিচ্ছেন ওই ফ্রিজটার মধ্যে এই R600A এই গ্যাসটি ব্যবহার করা আছে কিনা। যদি এই গ্যাসটা দিয়ে ওই ফ্রিজটা বিল করা না থাকে তাহলে অবশ্যই আপনি ওই ফ্রিজটা কেনা থেকে বিরত থাকবেন। আরেকটা ব্যাপার আমাদের থাকে যে আসলে আমাদের দেশে যেহেতু বিদ্যুতের বিভ্রাট আছে বা আকাশের বজ্রপাত এই ধরনের নানা ধরনের সমস্যা থাকে, তাতে করে অনেক সময় হয়তো ফ্রিজগুলো ঝুঁকিতে কিন্তু থেকে যায়, ওভার ভোল্টেজ লো ভোল্টেজ। এর জন্য আপনাকে যেটা প্রয়োজন হয় আমরা হয়তো বাড়তি স্ট্যাবিলাইজার কিনে নেই, কিনে নিয়ে ওই ফ্রিজটাতে লাগানোর চেষ্টা করি। এটা হয়তো যখন আপনি একটা বাড়তি স্ট্যাবিলাইজার কিনবেন দেখবেন যেটা আসলে আপনার একটা রাখার জায়গা নষ্ট করে, তারপর হচ্ছে একটা দৃষ্টিকটু ব্যাপার, একটু দেখতে হয়তো খারাপ লাগে। তো এটা এটা কিন্তু আসলে একটা ব্যাপার থাকে। তারপরে আপনি একটা স্ট্যাবিলাইজার কিনতে গেলেও আপনাকে 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে। তার মানে আপনি এখন যে ফ্রিজগুলো পাচ্ছেন সেই ফ্রিজগুলোতে অধিকাংশগুলোতেই আপনার স্ট্যাবিলাইজার একদম বিল্ট ইন থাকে, এটা একটা আইসি বা একটা সার্কিট আকারে এই ফ্রিজগুলোর সাথে বিল্ট ইন থাকে। সো আপনার এটা মাথায় রাখবেন তাহলে যে যে ফ্রিজগুলোতে স্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা আছে আপনি সেই ফ্রিজগুলো কিনবেন, তাহলে আপনি অনেকগুলো ঝামেলা থেকে বেঁচে যাবেন। তো এরপরে আমরা ফ্রিজ কেনার সময় আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় যে আমরা যে ফ্রিজটা কিনছি ডিজাইন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, যদি আমাদের ভালো না লাগে ডিজাইনগুলো তাহলে কিন্তু হবে না। তো এখন যে ডিজাইন ফ্রিজের ডিজাইনগুলো চমৎকার হয় সেগুলো কিন্তু সব গ্লাস ডোর হতে হয়, গ্লাস ডোরের নিচে এরকম প্রিন্ট থাকে, তো গ্লাস ডোরের ফ্রিজগুলো ভালো লাগে বেশি। আর একটা বিষয় থাকে, যখন আপনি ফাইবার প্লাস্টিক দিয়ে যে ফ্রিজগুলো তৈরি করা হয় বডিতে, আপনি ফ্রিজ কিন্তু আসলে আমাদের বাসায় যার আমরা ব্যবহার করি অনেকবার খোলাখুলি হয়, তারপর দেখা যায় যে এই কারণে বিভিন্ন জায়গায় ক্র্যাশ পড়ে যায়। আর আপনি যদি গ্লাস ডোরের ফ্রিজগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ওই রকম ঝামেলাগুলো হওয়ার ঝুঁকি নেই, তার মানে আপনার এই ফ্রিজটা দীর্ঘদিন চকচকে ঝকঝকে থাকবে। আপনি এটা একটু খুব সুন্দরভাবে ক্লিন করে দিলেই দেখবেন যে অনেক সুন্দর আছে। সো এই জন্য আপনার চেষ্টা করবেন আপনি যে ফ্রিজটা নেবেন সেই ফ্রিজের
সামনের অংশটা যেন গ্লাস ডোর হয়। এছাড়া একটা ফ্রিজের পিছনে বা তিন পাশে যে যেটা দিয়ে কভার থাকে এটা মোটামুটি অ্যালয় প্লাস্টিক এবং সেইভাবে কোট করাই থাকে, হয়তো ওটাতে দেখবেন যে কখনো জং ধরবে না, এই টাইপের একটা সিস্টেম থাকে। এটা ইনশিওর করে আপনি আপনার ফ্রিজগুলো কিনবেন। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, একটা ফ্রিজ কিনতে গেলে আপনি যে ফ্রিজটা ক্রয় করছেন এই ফ্রিজের ভিতরের যে ইনসাইডটা আছে, ইনসাইডে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসলে কতটা ফুড গ্রেড, ইভেন এটা ফুড গ্রেড কিনা। এরপর একটা টেকনোলজি এখন আছে যে ভিনাইল কোডিং, তো ভিনাইল কোডিং যদি একটা ফ্রিজে থাকে তাহলে দেখবেন যে এই ফ্রিজটার ফুড গ্রেড, ইভেন অনেক সময় দেখা যায় যে আইস জমে গিয়েছে, আপনি খুব সহজে আইসগুলো পরিষ্কার করতে পারেন, তো এটা একটা ব্যাপার থাকে। সো আপনি অবশ্যই আপনার যেখান থেকে ফ্রিজ কিনবেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি যে ফ্রিজটা দিচ্ছেন আমাকে এটার ইনসাইডটা আসলে ফুড গ্রেড কি না। আর একটা প্রশ্ন আমাদের মাথায় অনেক ঘরে ফ্রিজ কিনতে যে আসলে আমি যে ফ্রিজটা নিব এটা আসলে মানে ডিপ নিচে হবে না উপরে হবে, কোনটা নেওয়া আমার জন্য বেশি ভালো? তো আসলে অল্প কথায় যদি আমরা বলি তাহলে সবসময় আপনার ডিপটা যদি ফ্রিজের নিচে হয় এটা আপনার জন্য অনেক অনেক ভালো, কারণ আপনি অনেক সময় ধরেন একটা যেহেতু ডিপে কিন্তু একটু ভারী ভারী জিনিসগুলো বেশি রাখা হয়, মাছ মাংস একটু পরিমাণে বেশি হয়, অনেক সময় আপনি উপর থেকে বের করতে গিয়েছেন আপনার বডিতে এসে পড়ে গিয়েছে, আপনি আঘাতপ্রাপ্ত হলেন, ইভেন এগুলো কিছু কিছু কারণে ডিপটা সবসময় নিচে হয় ভালো। অনেকে বলেন যে আসলে আমরা যে ফ্রিজ কিনবো আমরা কি 50-50 কিনবো নাকি 40-60 কিনবো ডিপ এবং নর্মাল, এটা আসলে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে, আপনার যে অংশটার প্রয়োজন বেশি হবে আপনি সেই ধরনের ফ্রিজটাই কেনার চেষ্টা করবেন। এরপরে আর একটা যে বিষয় মাথায় রাখবেন যে ফ্রিজের মানে কুলিং সিস্টেমটা কখন নষ্ট হয়, যখন আপনি একটা ফ্রিজ বারবার খুলছেন বারবার লাগাচ্ছেন তখন কিন্তু দেখবেন যে কুলিং সিস্টেমটা একটু বাধাগ্রস্ত হবে, সেক্ষেত্রে আর তো বিদ্যুৎ বিলটা একটু বেশি এসে যায়। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এখানে ফ্রিজের যে গ্যাসকেটটা ব্যবহার করা হয়েছে এই গ্যাসকেটটা কত ভালো মানের, এটা হচ্ছে আপনার ফ্রিজের কুলিং সিস্টেমটাকে ভালো রাখার জন্য অনেক কাজ করবে। তো সর্বশেষ আর একটা কথা বলি, ফ্রিজ কিনবো ফ্রস্ট ফ্রিজ কিনবো নাকি নন ফ্রস্ট কিনবো, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে। তা আসলে এক কথায় যদি বলি, যারা হয়তো আমরা যে এলাকাগুলোতে বসবাস করি ওখানে তো যদি বিদ্যুতের লোডশেডিংটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে ফ্রস্ট, আর যারা যাদের এলাকাতে বা আপনি যেখানে থাকেন সেখানে বিদ্যুতের লোডশেডিংটা হয়তো আধা ঘন্টা হচ্ছে 10-20 মিনিট বা খুবই কম বা নাই বললেই চলে, সেক্ষেত্রে আপনার নন ফ্রস্ট। ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করলে আপনার ভিতরে একটু বরফ জমে যাবে, ইভেন আপনার ওইখানে যে খাবারটা থাকবে এটা আপনি কয়েকদিন পর্যন্ত দেখা যাবে যে মানে নষ্ট হবে না সহজে। আর নন ফ্রস্ট ফ্রিজগুলোতে আপনার যদি বিদ্যুৎ না থাকে 2-3 ঘন্টা পরে দেখা যাবে যে আপনাকে ওগুলো হয়তো রান্না করে খেতে হবে বা এরকম একটা ঝামেলা হতে পারে। সো এটা আপনি ভেবেচিন্তে আপনার ফ্রিজগুলো কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে আমি এখানে যে ভিডিওটা তৈরি করছি এটা স্মার্ট সনি স্মার্ট অফিসিয়াল শোরুম রংপুরে, এখানে আমাদের অনেক ধরনের ফ্রিজ আছে, এখানে আমাদের শার্পের ফ্রিজ আছে, এখানে আমাদের স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজগুলো আছে, ডিপ ফ্রিজ আছে, সব ধরনের ফ্রিজগুলো আছে। আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই ফ্রিজগুলো ক্রয় করতে পারেন, সেই সাথে আপনি এই প্রত্যেকটা ফ্রিজে যে আপডেট টেকনোলজিগুলো দরকার যেগুলো দেখে আমাদের ফ্রিজগুলো ক্রয় করা উচিত প্রত্যেকটা ফিচার্স কিন্তু এই ফ্রিজগুলোতে আছে। সো আমার মনে হয় যে সনি স্মার্ট শোরুমে এসে স্মার্ট ব্র্যান্ডের এই ফ্রিজগুলো খুব বাজেট ফ্রেন্ডলি, খুব অল্প দামের মধ্যে পাবেন, সেই সাথে আপনার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও ভালো পাবেন। আপনি যখন ফ্রিজ কিনবেন অবশ্যই ওয়ারেন্টির বিষয়টাও ইনশিওর করে নেবেন, যেমন এখানে স্মার্টের যে ফ্রিজগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার মোটামুটি 10 বছরের তো কম্পেশার ওয়ারেন্টি থাকে, আরও 2 বছর পার্সের ওয়ারেন্টি থাকে, 5 ইয়ার্স আপনার আদার্স সার্ভিস ওয়ারেন্টিগুলো থাকে। সো এই ওয়ারেন্টিগুলো ইনশিওর করে নিয়েই আপনি ফ্রিজগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আর কথা নয়, যদি এই ভিডিওটা একটু উপকারে আসে একটা শেয়ার করে দিবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন, তাহলে হয়তো শেয়ার করে দিলে যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের কাজে আসতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে আসছি, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।